হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 28 নভেম্বর 2022। তো আজকের এই ভিডিওতে 28 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন, তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে গরুদা শক্তি 2022 নামক সামরিক মহড়া শুরু হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ইন্দোনেশিয়া। তো সম্প্রতি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে শুরু হয়েছে এই গরুদা শক্তি 2022 নামক সামরিক মহড়া। আচ্ছা, তো স্পেশাল ফোর্স অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া কমান্ড দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ গরুদা শক্তি। দ্য এক্সারসাইজ ইজ কারেন্টলি আন্ডার ওয়ে ইন ইন্দোনেশিয়া অ্যাট সাঙ্গা বনুয়া ট্রেনিং এরিয়া। অর্থাৎ সম্প্রতি এটি ইন্দোনেশিয়াতেই কিন্তু শুরু হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সম্প্রতি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে গরুদা শক্তি 2022 নামক সামরিক মহড়া শুরু হয়েছে। আচ্ছা, একটু ইন্দোনেশিয়া সম্পর্কে বলে দিই। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, আর ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া, আর ইন্দোনেশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন জোকো উইডোডো। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতে প্রথম G20 শেরপা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, উদয়পুর। অ্যাকচুয়ালি এখানে এই একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু উদয়পুর হবে, উদয়পুর। তো সঠিক উত্তর হবে উদয়পুর। ভারতের প্রথম G20 শেরপা সম্মেলন রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হবে। অ্যাকচুয়ালি উদয়পুরে যে দরবার হল অ্যান্ড দ্য সিটি প্যালেস রয়েছে, সেখানে কিন্তু এই ভারতের প্রথম G20 শেরপা সম্মেলন অনুষ্ঠিত হবে। তো প্রশ্নের সঠিক উত্তর হবে রাজস্থানের উদয়পুর। তো আমরা জানি সম্প্রতি ভারত ইন্দোনেশিয়ার কাছ থেকে এই যে G20 শেরপা সেটি গ্রহণ করেছে, এবং 2023 সালের যে G20 সম্মেলন সেটি ভারতে অনুষ্ঠিত হবে। তো এখানে প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, উদয়পুর, অর্থাৎ সঠিক উত্তর হবে উদয়পুর। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দশম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় আয়োজন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, দক্ষিণ কোরিয়া। তো সম্প্রতি দক্ষিণ কোরিয়ার যে একটি শহর রয়েছে বুসান, সেখানেই কিন্তু এই 10th ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এর আয়োজন করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, দক্ষিণ কোরিয়া। আচ্ছা, দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া, তো এর রাজধানী কি? এর রাজধানী হচ্ছে সিওল, আর দক্ষিণ কোরিয়ার মুদ্রা হচ্ছে সাউথ কোরিয়ান ওন, আর বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন ওন সুক ওয়েল। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রথম কোন পাগড়িধারী শিখ কানাডার ব্রামটন শহরের ডেপুটি মেয়র পদে নিযুক্ত হলেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, হরিকাত সিং। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন হরিকাত সিং, তো ইনি হচ্ছেন প্রথম কোন পাগড়িধারী শিখ যিনি কানাডার এই ব্রামটন শহরের ডেপুটি মেয়র পদে নিযুক্ত হয়েছে। তো নামটা মনে রাখবে অপশন বি, হরিকাত সিং। আচ্ছা, এখানে একটু কানাডা সম্পর্কে বলে দিই। কানাডার রাজধানী হচ্ছে ওটাওয়া, আর কানাডার মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার, আর কানাডার বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2021 পেয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, নয়না ধাকর। সম্প্রতি নয়না ধাকর পেয়েছেন তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2021। অ্যাকচুয়ালি ল্যান্ড অ্যাডভেঞ্চারের উপরে কিন্তু এই নয়না ধাকর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন। অ্যাকচুয়ালি এই মাসের 30 তারিখে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কারগুলি প্রদান করবেন। আচ্ছা, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু উইল গিভ অ্যাওয়ে দ্য তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2021 অ্যাট দ্য রাষ্ট্রপতি ভবন অন 13th অফ দিস মান্থ। যেটা বললাম যে মাসের 30 তারিখে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কারগুলি প্রদান করবেন। তো এখানে তো সঠিক উত্তর অপশন বি, নয়না ধাকর। তো এই নয়না ধাকর ছাড়াও আরও বেশ কয়েকজন কিন্তু এই পুরস্কার পেয়েছে, যেরকম ভবানী সিং শ্যামল পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এছাড়া তার সঙ্গে সঙ্গে শুভম ধনঞ্জয় বনমালি পেয়েছেন এই ওয়াটার অ্যাডভেঞ্চারের উপরে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2021। তো এখানে প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, নয়না ধাকর সম্প্রতি তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন। আচ্ছা, এই সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলি প্রদান করা হয়েছে সেগুলো একটু বলে দিই। যেরকম সম্প্রতি দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী পেয়েছেন ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022। এছাড়া বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী উমা শর্মা পেয়েছেন সুমিত্রা চরৎ রাম অ্যাওয়ার্ড। এছাড়া সম্প্রতি রবি কুমার সাগর পেয়েছেন ডক্টর আব্দুল কালাম সেবা পুরস্কার। আর সম্প্রতি ভারতীয় ডক্টর পূর্ণিমা দেবী বর্মন পেয়েছেন চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড। অ্যাকচুয়ালি জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশের উপরে সর্বোচ্চ চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড দেওয়া হয়, তো এটি পেয়েছেন ভারতীয় ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। এছাড়া সম্প্রতি রাজেন্দ্র সিং বাবর পেয়েছেন ফিকির পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ অলিভ রিডলে কোন রাজ্যে দেখা গেছে? তো সঠিক উত্তর অপশন সি, উড়িষ্যা। তো সম্প্রতি উড়িষ্যা উপকূলে দেখা গেছে এই বিরল প্রজাতির কচ্ছপ, যার নাম হচ্ছে অলিভ
রিডলি। অ্যাকচুয়ালি উড়িষ্যার উপকূলে কিন্তু এটি সম্প্রতি দেখা গেছে এবং ভুবনেশ্বর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটি জায়গা রয়েছে, সেখানেই কিন্তু এই অলিভ রিডলি নামক যে সামুদ্রিক কচ্ছপ সেটি দেখা গেছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, উড়িষ্যা। আচ্ছা উড়িষ্যা, তো একটু উড়িষ্যা সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছি। তো কিছুদিন আগে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফুটবল ফল অল নামক একটি উদ্যোগ চালু করেছেন। এছাড়া সম্প্রতি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক সফল নামক একটি পোর্টাল চালু করেছেন সেখানকার কৃষকদের জন্য। অ্যাকচুয়ালি এই যে সফল শব্দটা রয়েছে, SAFL, এর একটি পুরো নাম রয়েছে, এর পুরো নাম হচ্ছে সিম্পলিফাইড অ্যাপ্লিকেশন ফর এগ্রিকালচারাল লোন। এছাড়া সম্প্রতি উড়িষ্যা সরকার শিশুদের জন্য আলাদা পুলিশ স্টেশন চালু করার কথা ঘোষণা করেছে। আর সম্প্রতি উড়িষ্যাতে বাজিরাওত ন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এছাড়া সম্প্রতি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক মুখ্যমন্ত্রী শিক্ষা পুরস্কার যোজনা চালু করেছেন। আর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, উড়িষ্যার মুখ্যমন্ত্রী তো বললামই নবীন পটনায়ক, আর উড়িষ্যার গভর্নর হচ্ছেন গণেশী লাল। এছাড়া উড়িষ্যার বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে শিমিলপাল ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, চিল্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টিকাবারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং সোনাবেদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি উল্লেখযোগ্য। আর উড়িষ্যার ফেস্টিভ্যালের মধ্যে রথযাত্রা, কলিঙ্গ মহোৎসব, কোনাক ডান্স ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। এছাড়া উড়িষ্যার যদি ফোক ডান্স দেখি তাহলে বাখানাচা, ছাগু ড্যান্স, গতিপাও ড্যান্স হচ্ছে উল্লেখযোগ্য কিছু ফোক ড্যান্স। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিসলারিকে 7,000 কোটি টাকায় ক্রয় করার কথা ঘোষণা করেছে কে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, টাটা গ্রুপ। তো সম্প্রতি টাটা গ্রুপ এই বিসলারিকে 7,000 কোটি টাকায় ক্রয় করার কথা ঘোষণা করেছে। তো আমরা জানি বিসলারি হচ্ছে একটি জলের কোম্পানি, তো এই বিসলারিকে সম্প্রতি টাটা গ্রুপ 7,000 কোটি টাকায় ক্রয় করার কথা ঘোষণা করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, টাটা গ্রুপ। আচ্ছা এখানে একটু টাটা গ্রুপ সম্পর্কে বলে দিই। এই টাটা গ্রুপ প্রতিষ্ঠা করা হয় 1868 এবং প্রতিষ্ঠা করেন জামশেদজি টাটা। আর টাটা গ্রুপের সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে, আর বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন এন চন্দ্রশেখরন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সুব্রত কুমার। তো সম্প্রতি শ্রী সুব্রত কুমার ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সুব্রত কুমার। তো ইনি হচ্ছেন সুব্রত কুমার, তিনি সম্প্রতি এই ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। আচ্ছা ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা করা হয়? তো ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয় 7 সেপ্টেম্বর 1906 সালে, আর এর সদর দপ্তর মুম্বাইতে, আর বর্তমানে ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন শ্রী অতনু কুমার দাস। আচ্ছা এই যে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট গুলি হয়েছে সেগুলি বলে দিচ্ছি। যেরকম সম্প্রতি অরবিন্দ ভেরমানি নীতি আয়োগের ফুল টাইম মেম্বার বা পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি অরুণ কুমার সিং ONGC নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি অরুণ গোয়েল, সম্প্রতি আমাদের যে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে, তো এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি ধনরাজ পরিমল নাথবানি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি শ্রী বিনীত কুমার আমাদের যে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন রয়েছে তার CEO হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি টি জি সীতারাম অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টস বা নিয়োগগুলি হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে ইকোনমিক টাইমস ইন্সপায়ারিং লিডার্স অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, APE শ্রীধর। তো ইনি হচ্ছেন APE শ্রীধর, তো ইনি সম্প্রতি এই ইকোনমিক টাইমস ইন্সপায়ারিং লিডার্স অ্যাওয়ার্ড 2022 এটি পেয়েছেন। তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, APE শ্রীধর। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন ব্যাংক প্রথমবার স্টিকার বেসড ডেবিট কার্ড লঞ্চ করেছে? সঠিক উত্তর হবে অপশন এ, IDFC ফার্স্ট ব্যাংক। সম্প্রতি IDFC ফার্স্ট ব্যাংক স্টিকার বেসড ডেবিট কার্ড লঞ্চ করেছে। অ্যাকচুয়ালি নর্মালি যে আমাদের ডেবিট কার্ডগুলি হয় তার চেয়ে কিন্তু এর আকার অনেকটাই ছোট হবে। তো সম্প্রতি এটি লঞ্চ করেছে IDFC ফার্স্ট ব্যাংক, স্টিকার বেসড ডেবিট কার্ড প্রথম লঞ্চ করেছে IDFC ফার্স্ট ব্যাংক। আচ্ছা একটু IDFC ফার্স্ট ব্যাংক সম্পর্কে বলে দিই। তো এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয় অক্টোবর 2015, অর্থাৎ 2015 সালের অক্টোবরে IDFC ফার্স্ট ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, আর এর সদর দপ্তর মুম্বাইতে, আর বর্তমানে CEO হচ্ছেন ভি বিদ্যানাথন। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, তো প্রশ্ন ছিল সম্প্রতি কে জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড পেয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, পূর্ণিমা দেবী বর্মন। অ্যাকচুয়ালি এই যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড, এটি হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া পরিবেশের উপরে সবচেয়ে বড় পুরস্কার। তো সম্প্রতি এটি পেয়েছেন ভারতীয় পূর্ণিমা দেবী বর্মন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ,
আর এবার আজকের প্রশ্ন হচ্ছে, আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, তো প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 77% সম্মতির সাথে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা কে হয়েছেন? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এসএমএস এর ভিডিও যেখানে 28 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি আলোচনা করলাম, তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।